ইতিমধ্যে আমাদের যে ইমিগ্রেশন সিস্টেমে যেটা অনেক দিনের যে দাবি ছিল যে এদেশে যারা মাইনর তারা যদি ব্রিটিশ সিটিজেনশিপের জন্য যদি অ্যাপ্লাই করে তাদের যে ফি সেটা মওকুফের জন্য দীর্ঘদিন ধরে হোম অফিসের কাছে যে দাবি দেওয়া হচ্ছিল এবং সেটা নিয়ে বিভিন্ন যে অর্গানাইজেশনগুলো গভর্নমেন্টের কাছে যে দাবি করেছিল সেই দাবির পরিপ্রেক্ষিতে আমরা গত 26শে মে 2022 দ্য হোম অফিস একটি নিউ গাইডেন্স পাবলিশ করেছে এবং এই গাইডেন্সের আন্ডারে এখন থেকে যে যারা মাইনর যারা আছে তারা অটোমেটিক ফি থেকে নিষ্কৃতি পাবে না মাইনররা, বাট যদি মাইনর যারা আছে তারা যদি ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে হয় তাহলে তারা ফি ওয়েভার রিকোয়েস্ট করতে পারবে এবং যেটা আগে দাবি ছিল যে মাইনরদের জন্য সম্পূর্ণ ফি মওকুফ করবে, এখন মাইনরদের জন্য সম্পূর্ণ ফি মওকুফ করা হচ্ছে না, বাট যদি মাইনর এবং মাইনরের ফ্যামিলি সার্কামস্ট্যান্সটা এমন হয় তাহলে যে ক্ষেত্রে তারা ফি অ্যাফোর্ড করতে পারছে না তখন তারা হোম অফিসের কাছে ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করতে পারবে এই গাইডেন্সের আন্ডারে। এটার আন্ডারে অবশ্যই যেহেতু শব্দটা হচ্ছে মাইনর, শুধুমাত্র সিটিজেনশিপ রেজিস্ট্রেশন যাদের বয়স 18 বছরের নিচে তারা যদি সিটিজেনশিপ রেজিস্ট্রেশন করতে চায় তারাই শুধুমাত্র এই ফি ওয়েভারের জন্য আবেদন করতে পারবে। যখন যদি তাদের ফি ওয়েভার আবেদনটা অ্যাকসেপ্ট হয় অ্যাকসেপ্ট হওয়া থেকে 28 দিনের মধ্যে তারা সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করতে পারবে। ইভেন শুধু তাই না, এবং অনেকে আছে এদেশে হয়তো 10 বছর ধরে জন্মগ্রহণ করেছে বা এদেশে বর্ন হয়েছে এবং 10 বছর হয়েছে তারা লিগেলি অথবা ইলিগেলি, তারাও তাদের যদি সিটিজেনশিপ রেজিস্ট্রেশন করতে চায় তারাও এই সুযোগটা পাবে। অ্যাট দ্য সেম টাইম যারা দেশের বাইরে অবস্থান করছে এবং কিন্তু তারা তাদের পৈতৃক সূত্রে বা কোনো না কোনোভাবে তারা দেশের বাইরে থেকেও সিটিজেনশিপের জন্য যদি কোয়ালিফাই করে এবং তারা যদি আন্ডার 18 হয় তাহলে তারা এই ফি ওয়েভারের জন্য আবেদন করতে পারবে। এখন কথা হচ্ছে অটোমেটিক অবশ্যই সব মাইনরই কিন্তু এই ফি ওয়েভারের আওতায় আসবে না, সেটার জন্য একটা টেস্ট রয়েছে যে টেস্টটা ফিল আপ করতে হবে বা ফুলফিল করতে হবে টু গেট দিস ফি ওয়েভার। এখানে মেইন দ্য টেস্ট হচ্ছে এটাকে বলা হয় অ্যাফোর্ডেবিলিটি টেস্ট, দ্যাট মিন্স যে হোয়েদার দে ক্যান অ্যাফোর্ড। সো এখানে তাদেরকে প্রমাণ করতে হবে যে দে নিড টু ডেমনস্ট্রেট দ্যাট দে ক্যান নট পে দ্য ফি, এবং এই যে ডেমনস্ট্রেশনটা এটা ক্রেডিবলি অর্থাৎ তাদেরকে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করতে হবে যে তারা আসলে ফিটা পে করতে পারবে না, তাদের ইনকাম তাদের ফ্যামিলি বা তাদের প্যারেন্টসের যে ইনকাম ইজ নট সাফিসিয়েন্ট টু মিট দ্যাট পার্টিকুলার চাইল্ড নিড। আমরা অনেকে জানি যে ফি ওয়েভার যারা এমনি নর্মাল যে ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন করে হিউম্যান রাইটসের আন্ডারে 7 ইয়ার চাইল্ড বা যে কোনো হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও ফি ওয়েভার একটা ব্যবস্থা রয়েছে, কিন্তু অন্য অন্য ফি ওয়েভারের ক্ষেত্রে যে টেস্টটা ছিল সেখানে দেখানো হতো যে ডেস্টিটিউট টেস্ট, অর্থাৎ যা হোয়েদার দ্য ফ্যামিলি ইজ ডেস্টিটিউট, যে দে ক্যানট ইভেন দে ডোট হ্যাভ দ্য অ্যাকোমোডেশন, দে ক্যানট লিভ দেয়ার এসেন্সিয়াল নিড অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট দে আর বিকামিং এ ডেস্টিটিউট। বাট এই ক্ষেত্রে আসলে টেস্টটা ডেস্টিটিউট টেস্ট না, এই ক্ষেত্রে টেস্ট হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি টেস্ট। সো ইনফ্যাক্ট আই এম নট এ ডেস্টিটিউট বাট আই ক্যানট অ্যাফোর্ড দ্য ফি অফ মাই চাইল্ড। এভিডেন্সগুলো কী দিতে হবে, তাদের 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে, এবং নট অনলি দ্যাট যে তারা যে তাদের ইনকাম যে তারা মিট করতে পারছে না এবং ইনকাম যে মিট করতে পারছে না এটা কীভাবে অ্যাসেস করবে। অনেক সময় দেখা যাচ্ছে তাদের ইনকাম আছে বা ইনকাম শর্ট, তাদেরকে অন্য কেউ হেল্প করছে, সামওয়ান ইজ গিভিং দেয়ার ফিনান্সিয়াল সাপোর্ট, সেই ক্ষেত্রে অবশ্যই তারাও লেটার দিতে হবে বা তারাও বলতে হবে যে দে ক্যানট অ্যাফোর্ড দ্যাম দে ক্যানট অ্যাফোর্ড টু পে এনি মোর। তাদেরকে দেখাতে হবে যে তারা আসলে ফিটা দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে কিন্তু এরপরেও তারা ফি সেভ করে অর্থাৎ ফিয়ের টাকাটা সেভ করে অ্যাপ্লিকেশনটা করতে পারছে না, এটা ডেমনস্ট্রেট করতে হবে। সো এখানে ডেস্টিটিউট না, মেইন জিনিস হচ্ছে আসলে ফ্যামিলি অ্যাজ এ ফ্যামিলি সে টাকাটা সেভ করতে পারছে না অথবা টাকাটা তারা অ্যাফোর্ড করতে পারছে না। যেমন দেখবে আপনার মনে করেন টাকা ছিল আপনার অ্যাকাউন্টে 6 মাসের মধ্যে 6,000 পাউন্ড 5,000 পাউন্ড, আপনি কিন্তু ইন্টেনশনালি ওই টাকাগুলো আপনার অ্যাকাউন্ট থেকে সরিয়ে ফেললেন সো দ্যাট আপনি দেখাচ্ছেন যে আপনি আসলে ফি দেওয়ার
ক্যাপাসিটি নাই বা অ্যাফোর্ডেবিলিটি নাই, সেগুলোও কিন্তু তারা দেখবে যে আপনি কি ইন্টেনশনালি কোনো মানি ডিসপোজ করতেছেন কি। তাহলে তাদেরকে দেখাতে হবে তাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট, এবং তাদেরকে দেখাতে হবে যে তারা টাকাটা সেভ করতে পারছে না, তাদেরকে দেখাতে হবে যে তাদের তাদের অ্যাফোর্ডেবিলিটি নেই, তারা ডেস্টিটিউট না কিন্তু ফি দেওয়ার মতো ক্যাপাসিটি তাদের নাই, এবং অন্য কেউ যদি তাদেরকে ফিনান্সিয়াল সাপোর্ট দেয় তাদের লেটারও দিতে হবে। সোজা কথা হচ্ছে যে এই অ্যাপ্লিকেশানটা গ্রান্ট করবে কি করবে না এটা কোনো অ্যাবসলিউট না যে হোম অফিস অবশ্যই গ্রান্ট করতে হবে, এটা হচ্ছে হোম অফিসের উপর ডিসক্রিপশন।